আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে বিজয়ী সুব্রত চৌধুরীর বিজয় উদযাপন উপলক্ষে বিজয় সমাবেশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাউথ জার্সি। গেল 9 নভেম্বর বুধবার বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিজয় সমাবেশে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, নৈশভোজ ও সঙ্গীতানুষ্ঠান। বিএএসজে এর সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, মোহাম্মদ গিয়াসউদ্দিন রহমান বাবুল, মোহাম্মদ আয়ুব, মনিরুজ্জামান মনির, সুমন মজুমদার, সৈয়দ শহীদ ও সৈয়দ রামিম প্রমুখ। এতে বক্তারা বলেন, আটলান্টিক সিটি স্কুল বোর্ড নির্বাচনে সুব্রত চৌধুরীর বিজয় দক্ষিণ এশীয় আমেরিকান তথা বাংলাদেশি আমেরিকানদের বিজয়। উল্লেখ্য, সিটি স্কুল বোর্ড নির্বাচনে আটলান্টিক সিটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি তথা দক্ষিণ এশীয় আমেরিকান হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন লেখক সাংবাদিক সুব্রত চৌধুরী।